আসেন ভাই জানেরা এদিকে আসেন কমলার সর্ব দিল কলিজা সব হয়ে যাবে আসেন আসেন একটু খালি বসবেন কত মজা এই দাঁড়া আমাকে সর্বত দাও আমার চল যাইগা আবে খারা সর্বত খেলো বস কইছে বোম ফাটা পর্যন্ত অপেক্ষা করতে তারপর তারে খবর দিতে তুই মশালায় শেষ কইরা এই সর্বত দে জলদি দে সর্বত ঠান্ডা দিলাম তোমরা কানে শেষ করতে চাও হ্যাঁ তা শুনে তোর কি দরকার ওই যে বাইরে হইছে গাড়িতে উঠলে আর দেরি নাই সঙ্গে সঙ্গে রিমোটটি পাতিব আর একটু পরে আসলি তো তোমার জীবন দিয়ে গেছিল ওই শয়তান বিটারা তোমার গাছিতে বোম ফিট করে রাখছিল শুনো শুনো কমে যাও শয়তান বেটা দুইটা গেছে গা আমার গাড়ির কাছে শরবত খাইতে আইছিল আর আলাপ করতেছিল মন দিয়ে তোমার উড়াইয়া দিব আমি শুনে দূরে আইলাম তোমাকে অনেক ধন্যবাদ তুমি আমার জীবন বাঁচিয়েছো ধন্যবাদের কোনো দরকার নাই এক আছে পকেটে 100 টাকা দাও আমার ব্যবসার অনেক ক্ষতি হয়েছে নাও এটা আমার বাউ রে বাউ আইনে কি মাথা খারাপ নি মানুষে তো অনেক টাহাই চায় আইনে দিবেন কেন আর অত টাকা লাগতো না তোমার ব্যবসার ক্ষতি হয়েছে না আরে আজ ক্ষতি হইলে কাল ফুসাই নিমু তবু এত টাকা আইনি তারুন না আনে রূপকার করছি আইনে স্বীকার করছে তাছাড়া আমনে কাল রূপকার করলে হ্যাঁ আপনার প্যাডে লাগতে দিব আমি আসি দাঁড়াও তোকে আমি বলেছিলাম সবকিছু আস্তে আস্তে করতে আর তুই একবারে সবকিছু খেতে যাস যার জন্য তোর ভাগ্যে কিছু জোটে না ইঁদুর দিয়ে তুই বাঘ মারতে যাস জয়কে মারতে হলে আগে আমাদের একটা মাস্টার প্ল্যান তৈরি করতে হবে তোমার ওই পাঠশালা পরিকল্পনা আমার পছন্দ হয় না আঙ্কেল আমি চাই একবারে সবকিছুর মালিক হতে আজও বেঁচেছে কালও বাঁচবে না আমি জয়কে শেষ করে দেব জয়কে শেষ করে দিলে তুইও শেষ হয়ে যাবি তোর বাবা আমার কথা না শুনে স্কুল মাস্টার মান্নানকে খুন করেছিল বলেই আজ পৃথিবী শেষ হয়ে গেছে তোরও একইভাবে মৃত্যু হবে কি বলতে চাও তুমি আমি বলতে চাই সাপও মরবে লাঠিও ভাঙবে না জয় মরবে আমাদের হাতও পরিষ্কার থাকবে কেউ আমাদের সন্দেহ করতে পারবে না কি করে সম্ভব আঙ্কেল আরে আমার শয়তানি ডিকশনারিতে অসম্ভব বলতে কিছু নেই জয়কে মারাবো আমার ভাটিয়া মাস্তান মুন্নাকে দিয়ে